14 তারিখ আসতেছে ভালোবাসা দিবস। তোমাদের পায়ে হাত রেখা বলবো, আল্লাহকে নারাজ করো না। তুমি জানো না ভালোবাসা দিবস যারা নির্ধারণ করছে তাদের জীবনে ভালোবাসা মাইক্রোস্কোপ দিয়েও খুঁজা পাওয়া যায় না, তাদের জীবনগুলা ভালোবাসা শূন্য। তুমি আমাকে মিডিয়া দিয়া বুঝাও না। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, সারা দুনিয়া চষতে চষতে আমার দাড়ি পাকছে, আমার জুতা শেষ হয়ে গেছে। তোমাদের এরকম কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। তাহাদিসে নিয়ামত বলতেছি, এরকম কোন মহাদেশ নাই যে মহাদেশে আল্লাহ আমাকে না নিয়ে গেছেন। আমি সারা দুনিয়া চৈসা বলতেছি, চোখে দেখা বলতেছি, মিডিয়া দিয়া না। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে, ওদের জীবনে ভালোবাসা নাই, কোথাও নাই, বিন্দুও নাই। ওরা একটা দিন নির্ধারণ করতেই পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমাদেরকে যে রসুল দিছে আল্লাহ, আমাদের যে আল্লাহ, আমাদের যে দিন, আমাদের যে ধর্ম, আমাদের যে নবী, ওই নবী আমাদেরকে কদমে কদমে ভালোবাসা শিখাইছেন। বরং এই কথা বলছেন, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তাহাব্বু, জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যত পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। তারপরে নিজেই বলছেন, হাল আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু আহবাবতুম, তোমাদেরকে কি ওই ফুলের কথা বলবো যেই ফুল তোমরা একজন আরেকজনকে দিলে ভালোবাসা তোমাদের ভিতরে অটোমেটিক পয়দা হবে? তো বলছে, সেটা কি ইয়া রাসূলুল্লাহ? বলছে, উফসু সালাম, একজন আরেকজনকে দেখলে সালাম দিতে থাকো, তোমাদের ভিতরে শুধু ভালোবাসা পয়দা হবে না, বরং তো ওই ভালোবাসা, ওই সালাম তোমাকে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। আমাদের নবী আমাদেরকে তরিকা দিয়া গেছেন, পদ্ধতি দিয়া গেছেন ভালোবাসা কিভাবে হয়। হায় 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 হায়, তোমরা ওদের কথা শুনো না যাদের জীবনে ভালোবাসা নাই। ওরা বলতে পারে ভালোবাসা ঢের কথা, যারা মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসতে পারে ও ভালোবাসা ঢের কথা বলতে পারে, যে বাপকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে ও ভালোবাসা ঢের কথা বলতে পারে। ও যুবক, এখানে তো একজনও নাই যে মা বাবাকে স্ব ইচ্ছায় বৃদ্ধাশ্রমে রাইখা আসতে চাবে। আছে আছে কেউ? না না। তাহলে তুমি ভালোবাসা ডের কথা কেন বলো? পায়ে হাত রেখা বলতেছি, অন্যদিকে যাইতে চাই না, আল্লাহকে নারাজ করো না, আল্লাহ আমাদের উপরে বড় সদয়। বিদায়, তোমাদের কাছে দরখাস্ত, যুবকদের কাছে ওয়াদা করো যে আমরা এই ভালোবাসা ডেকে প্রত্যাখ্যান করলাম, আমরা এই ভালোবাসা ডেকে পালন করব না। ওয়াদা, পাক্কা ওয়াদা? বরং এই মজমার যুবকরা যদি দায়িত্ব নেয় যে আমরা মিরেশ্বরায় যুবকদেরকে পায়ে দৈরায়ের থেকে বিরত রাখব। কি রাখবে? রাখবে, ওয়াদা করো, আল্লাহ কবুল করুক।